নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো একদম পারফেক্ট দারুণ টেস্টি পেঁয়াজের রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা বাড়িতে মুচমুচে পেঁয়াজি বানাবো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ। তিনটে বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে প্রেস করে লেয়ারগুলোকে একটু আলাদা আলাদা করে নেব। এইভাবে লেয়ারগুলোকে একটু আলাদা আলাদা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি, একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 চামচ বেসন। দিয়ে দেবো চালের গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। চালের গুঁড়ো অ্যাড করাতে পেঁয়াজগুলো খুব ক্রিস্পি হবে। সবশেষে ছড়িয়ে দেবো 1/2 টিস্পুন সর্ষের তেল। এইবার সব কিছুকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না, পেঁয়াজ মাখতে মাখতে যে জলটা বেরোবে সেটাতেই আমরা মেখে নেব। মাখানোটা ঠিকঠাক না হলে পেঁয়াজ পকোড়া একদম ভালো হবে না। একটু সময় নিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে শক্ত করে মেখে নিয়েছি। যত ভালো করে মাখা হবে পেঁয়াজিটাও খেতে ততটাই টেস্টি হবে। কোনো রকম জল ব্যবহার না করে বেশ শক্ত করে মেখে নিলাম। এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াই গরম করে নিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছোট ছোট করে অল্প করে নিয়ে আমি এগুলো পকোড়ার আকারে ভেজে নেব। একদম হাতে চেপে করব না, তাহলে সেটা বড়ার মতো হয়ে যাবে। হালকা করে এইভাবে নিয়ে পকোড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকগুলো একসাথে ভাজবো না, 5টা করে দিয়ে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। যদি আমরা পেঁয়াজিগুলোকে হাই ফ্লেমে ফ্রাই করি তাহলে ওপরটা কালার চলে আসবে, লালচে হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজিগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। মুচমুচে করার জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে। দুদিকই ভালো করে বেশ সুন্দর করে সোনালি করে ভেজে নিলাম। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রেখে দেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। একইভাবেই সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নেব। একইভাবেই পরেরগুলো 5টা করে দিয়ে দেব, যাতে একটু ভালো করে ভাজাটা হয়। একসাথে অনেকগুলো দিয়ে দিলে তেলটা বেশি করে টেনে নেবে, তাতে কিন্তু ভালোভাবে ক্রিস্পি হবে না।
এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কার মিডিলটা একটু ছুরি দিয়ে চিরে নিয়েছি, না হলে কিন্তু তেলের মধ্যে দিলে ফেটে গায়ে আসবে। একটু তেলের মধ্যে এদিক ওদিক করে নিয়ে এগুলোকে উঠিয়ে আমি পকোড়ার মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু পকোড়াটা খেতে খুব ভালো লাগে। আর এর সঙ্গে কফি কিংবা চা, এইভাবে পেঁয়াজি বর্ষা সন্ধেবেলায় দারুণ লাগবে। এক এক সময় তো ইচ্ছে করে এই স্বাদ বদলানোর জন্য এইরকম ভাবে পকোড়া বানিয়ে মাঝের মধ্যে তো খাওয়া যেতেই পারে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।